আমি দানা কাটা পরি আমি দানা কাটা পরি হ্যালো হোয়াটস আপ গাইস নিলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও আর আজকে আমি খেলছিলাম লোন উলফ নামের সেই নতুন মোডটা যেটা নিয়ে আমি প্রিভিয়াস ভিডিও বানিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও তো সেই মোডটা খেলার সময় আমি আমার এগেস্টে একটা এনিমি পড়েছিল যেটার নাম ছিল পরিমণি ফ্যান তো যে গেমটা খেলতে গিয়ে আমার অনেক হাসিও পাচ্ছিল ওকে মারার চেয়ে বেশি আমি ওর নামের দিকে ফোকাস করছিলাম তো যেটার জন্য অনেক হাসি পাচ্ছিল তো গাইস আজকের ভিডিওটা একদমই মিস করার মতো না অবশ্যই শেষ পর্যন্ত এনজয় করো লেটস বিগিন টু টুডেজ ভিডিও গাইস চলে এলাম লুল উলফ নামে আরও একটা নতুন মোড়ে যেই মোড়টা আমরা কিছুদিন আগেও খেলেছি তো আজকে হচ্ছে 10 তারিখ আজকে লাস্ট দিন তো তোমরা যারা এখনও গেমটাকে এনজয় করোনি তাড়াতাড়ি এনজয় করে নাও নাহলে পরে আর মিস করবা এই চান্দর কি নেট চলে গেছে নাকি আমার সাথে প্র্যাঙ্ক করছে ইউটিউবে ইদানিং এরকম প্র্যাঙ্ক চলছে অনেক ওয়ান্টেড একটা মেরেজ এই এর নাম কী ছিল তোমরা কি গাইস খেয়াল করছো এর নামটা পরিমণি ফ্যান ছিল এর নাম নেট নাই নাকি আমার সাথে প্র্যাঙ্ক করছে কে জানে পরিমণি ফ্যান দেখছো গাইস আমি আমি কি বলবো আমি আসলে ইদানিং পরিমণিকে নিয়ে কিছু কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে সেটা নিয়ে আমি পরে বলবো তো এখন না নেট আছে এর চান্দুর সেটা নিয়ে আমি পরে কথা বলছি আগে এই চান্দুকে মেরে নিই পরিমণি ফ্যান ভাই না আমার খুঁজে পাই না ভাই আমি কি বলবো তো বাই দা ভাই চলো এখানে আমি ডাবল ব্যারেল দিয়ে খেলছি আমার মনে হচ্ছে যে তেমন একটা ভালো খেলা না হয়তো এর নেটওয়ার্কে সমস্যা হবে না হলে এর গেম প্লেতে সমস্যা হবে সেটা নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই আমরা কন্টেন্ট পেয়ে গিয়েছি ভাই পরিমণির ফ্যান ভাই আমি কি বলবো এই চান্দুর আসলে কি নেট ও না ভালো খেলতেছিল তো শুধু মুভ করতে একটু সময় লাগাইছে ম্যাক্সিম নিয়ে খেলতেছে তেমন একটাও খারাপ প্লেয়ার না আবার তেমন ভালো প্লেয়ারও না বলতে পারি কি বলবো আমি এর এখানে আমি কোনো কমেন্ট করতে চাই না চলো একে চান্দুকে ইউজি দিয়ে মারবো যেটা দিয়ে আমি চ্যালেঞ্জ করার কথা এই মোডে তো এই চান্দুকে যদি এই রাউন্ডে আমি মিনি ইউজি দিয়ে মারতে পারি তাহলে আমি চ্যালেঞ্জটা করবো ঠিক আছে তো চলো ও ভাই আমার হেলথ দেখছুনি কী হয়েছে 50 হেলথ রয়ে গেছে শুধু দাঁড়াও তাড়াতাড়ি একটা ম্যাটকিট করে নিই এই চান্দু ম্যাটকিট করতেছে এই মিনি ইউজিও কিন্তু অনেক খাতারনাক একটা গুলি তো চলো এই ভালো ড্যামেজ ও আমাকে ভালো ড্যামেজ দিয়েছে একটু কভারের শিরে এই চান্দু ও বা কানাও হয়ে গেছিলাম আমি পরিমণির ফ্যান ইজ ডেড বাই মিনি ইউজি তার মানে আমার মিনি ইউজি দিয়ে চ্যালেঞ্জটা করতে হবে ঠিক আছে তো চলো মিনি ইউজি দিয়ে এবার আমরা কী নিব ডাবল স্নাইপার নিয়ে হ্যাঁ ডাবল স্নাইপারের মধ্যে আমি অ্যাডাব্লিউম একটু কম চালাতে ভালো ভালো চালাতে পারি না অ্যামিটিউবি একটু ভালো চালাতে পারি তো চলো দেখি অ্যাডাব্লিউমের খেলা কেমন হয় অ্যাডাব্লিউমের খেলা তখন ভালো হয় যখন আমার এগেস্টে ভালো এনিমি পড়বে এমন এনিমি মানে যেটা জায়গা থেকে লড়াই না চড়াই না ওগুলোর গায়ে আরও অ্যাডাব্লিউমের শটগুলো লাগাতে আরও বেশি কষ্ট হয় এই চান্দুর গায়েও মিস হচ্ছে এদিক দিয়ে বের হয়নি ভাই বেরোচ্ছে না চান্দু কোথায় গেল ওই ড্যামেজ খাচ্ছে এদিক দিয়ে বেরোবে দাঁড়ো ওই দিক দিয়ে আস্তে ধীরে করে বেরোয় দেখি এই যে এখানে এসে দাঁড়ায় আছে দাঁড়ো রিরুট করে এদিক দিয়ে যাবো 1 মিনিট ওই দেখছো কোথায় মারতেছে এই যে ভাই মিস হচ্ছে কেন তো ভাই শর্টে তো মিস হলে কেমনে হবে ও ভাই আমার হেলথের অবস্থা একেবারে খারাপ এই রাউন্ডটা মনে হয় আমি হেরে যাব তাও হার না মারলে চলে চলো চলে আসছে চলে আয়ে পরিমণিকা ফ্যান মেরে কো মার ডালা তো এখানে আমি 4 রাউন্ড জিতার পরে আমি চালাকি করে একটু অ্যাডাব্লিউম নিয়েছিলাম কিন্তু ওই চান্দুর সামনে আমি হেরে গিয়েছি তো যেটার জন্য দেখি আবার পরিমণি ফ্যান সে ব্যাক আপ করতে পারে কিনা আবার আমাকে হারিয়ে দিতে পারে না কিনা এখানে দুই ও আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পরি ও ও ও ও ও ও একটু বেশি তাড়াহুড়া করেছিলাম যাই হোক চলো 4-2 হয়ে গেছে এইভাবে কি ও ব্যাক আপ করে উঠতে পারবে জিততে পারবে ও ম্যাচটা তোমরা কমেন্টে বলো ঠিক আছে এতটুকু তো কমেন্টে করো তো দেখবো আসলে কে জিতে ঠিক আছে তো এখানে 4-2 রয়েছে এখনও কিন্তু আমার মনে হচ্ছে আমি জিতবো কারণ ভাই আমি আমার উপর আত্মবিশ্বাস অনেকেই আছি তো চলো কারণ তার উপর আমি এখানে 4-2 হয়ে গেছে আর কি বলবো ভাই এই চান্দু মানে উড়াদুড়ো ম্যাক্সিমাম চালাইতেছে এবং এইভাবে আমরা পরিমণির ফ্যানের এগেস্টে 5-2 জিতে যাই গাইস আমি আগে পরিমণিকে চিনতাম না এটা শুনে অনেকে হয়তো অবাক হতে পারো তার কারণ হচ্ছে আমি আগে বাংলা ছবি দেখতামই না এখনও দেখি না আর পরিমণিকে আমি চিনি কিছুদিন হয়েছে হয়তো এক সপ্তাহ অথবা 2 সপ্তাহ হবে তার কারণ হচ্ছে এখন বর্তমানে পরিমণিকে নিয়ে অনেক কথা সমালোচনা হচ্ছে তাছাড়াও ড্রাগ কেসে ওকে অ্যারেস্টও করা হয়েছে
আর এই ভিডিওটা এডিটিং করার জন্য আমি আজকে পরিমণির ডান্স দেখে আসলাম, যেটা যে ডান্সের কিছু কিছু ক্লিপ আমি এখানে ইউজও করেছি আমার ভিডিওতে, তোমরা দেখতে পেয়েছ। তো ওর ডান্স দেখে মনে হলো যে ও এতটাও খারাপ অ্যাক্টার্স না। বাই দ্য ওয়ে আমি অন্যদিকে চলে যাচ্ছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই চ্যানেলে আসতে যাচ্ছে অনেক অ্যাগ্রেসিভ ফানি এবং চ্যালেঞ্জ টাইপ ভিডিও। আজকের জন্য এতটুকুই গাইজ, দেখা হবে পরে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো এবং নিজের ফ্যামিলির খেয়াল রেখো। আল্লাহ হাফেজ গাইজ।